হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। বন্ধুরা, গত এপিসোডের প্রশ্ন ছিল ভারতের রাজধানী দিল্লি কোন নদীর তীরে অবস্থিত। বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো যমুনা নদী। বন্ধুরা, যারা সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন চন্দন চ্যাটার্জি, দেবজ্যোতি বক্সি, অজয় মান্না, সূর্যশেখর চক্রবর্তী, আশরাফুল ইসলাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জিকে কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। 1 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের কোন রাজ্যে সবচেয়ে বেশি চন্দন গাছ আছে? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হল ভারতবর্ষের কর্ণাটক রাজ্যে সবচেয়ে বেশি চন্দন গাছ আছে। 2 নম্বর প্রশ্ন, কোন দেশে সবচেয়ে বেশি মন্দির আছে? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হল ভারতবর্ষে সবচেয়ে বেশি মন্দির আছে। 3 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে ব্যস্ততম রেলওয়ে স্টেশন কোনটি? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হল ভারতবর্ষের সবচেয়ে ব্যস্ততম রেলওয়ে স্টেশন লখনৌর চারবাগ রেলওয়ে স্টেশন। 4 নম্বর প্রশ্ন, কোন দেশে ছেলে রাষ্ট্রপতি আর মা প্রধানমন্ত্রী হয়েছিল? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হল শ্রীলঙ্কা দেশে ছেলে রাষ্ট্রপতি আর মা প্রধানমন্ত্রী হয়েছিল। 5 নম্বর প্রশ্ন, এমন কোন জীব যার কখনো শরীর খারাপ হয় না? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হল হাঙর মাছের কখনো শরীর খারাপ হয় না। 6 নম্বর প্রশ্ন, কোন দেশের মহিলারা সবচেয়ে বেশি উচ্চশিক্ষিত? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হল কানাডা দেশের মহিলারা সবচেয়ে বেশি উচ্চশিক্ষিত। 7 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের সবচেয়ে বেশি ধান চাষ কোথায় করা হয়? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হল অন্ধ্রপ্রদেশ রাজ্যে সবচেয়ে বেশি ধান চাষ করা হয়। 8 নম্বর প্রশ্ন, টয়লেট পেপারের খোঁজ কোন দেশ করেছিল? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হল চীন দেশের লোক টয়লেট পেপারের খোঁজ করেছিল। 9 নম্বর প্রশ্ন, মানুষের উচ্চতা কোন বয়সে সবচেয়ে বেশি বাড়ে? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হল মানুষের উচ্চতা 16 থেকে 17 বছর বয়সে সবচেয়ে বেশি বাড়ে। 10 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড কোনটি? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হল ভারতবর্ষের সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ডটি হল 1 2 3 4 5 6। জানা পৃথিবীর অজানা রহস্যময় তথ্যকে জানতে আর শিখতে অতি অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দাও, যার ফলে আমি যখনই নতুন লেটেস্ট জিকের ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমার স্ক্রিনে নোটিফিকেশনের আকারে পৌঁছে যাবে। আর যদি তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। 11 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে প্রথম কবে টিন চালানো হয়েছিল? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হল ভারতবর্ষে প্রথম 1853 সালে টিন চালানো হয়েছিল। 12 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের সবচেয়ে বেশি আম কোন রাজ্যে উৎপাদন করা হয়? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হল ভারতবর্ষের সবচেয়ে বেশি আম উত্তরপ্রদেশ রাজ্যে উৎপাদন করা হয়। 13 নম্বর প্রশ্ন, সপ্তাহের কোন দিন বৌদিরা অন্য পুরুষের সঙ্গে মিলন করার জন্য পাগল হয়ে যায়? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হল একটি সার্ভে অনুযায়ী সপ্তাহের অন্য দিনের তুলনায় বৃহস্পতিবারে বৌদিরা অন্য পুরুষের সঙ্গে মিলন করার জন্য পাগল হয়ে যায়। 14 নম্বর প্রশ্ন, স্ত্রীকে কী খাওয়ালে স্ত্রী স্বামীর সমস্ত কথা শুনে চলবে?
প্রিয় বন্ধু, আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আপনাদের দেওয়া একটা লাইক আর একটা শেয়ার আমাকে নতুন ভিডিও করতে অনেকটা উৎসাহ যোগায়, সেই জন্য অতি অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর এই প্রশ্নগুলোর মধ্যে যদি কোনোটার উত্তর আপনার আগে জানা থাকে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে অতি অবশ্যই জানিয়ে দেবেন। বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো স্ত্রীকে তুলসীর বীজ ও গুড় একসঙ্গে মিশিয়ে খাওয়ালে স্ত্রী স্বামীর সমস্ত কথা শুনে চলবে। 15 নম্বর প্রশ্ন, কোন বয়সের মহিলারা যৌনিতে লিঙ্গ ঢোকানোর আগে মুখে নেওয়া পছন্দ করে? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো 30 থেকে 35 বছর বয়সের মহিলারা বেশি পছন্দ করে। বন্ধুরা, আপনাদের জন্য আজকের একটা ছোট্ট প্রশ্ন, যার উত্তরটা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মোবাইল কোম্পানি কোনটি? বন্ধুরা, আপনাদের জন্য অপশন 1 নম্বর অ্যাপেল কোম্পানি, 2 নম্বর স্যামসাং কোম্পানি।